মেহেরপুরের মুজিবনগরে মাদক সেবনে বাধা দেয় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই সময় গণপিটুনিতে নিহত হয় অভিযুক্তকারী। পুলিশ জানায় দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলার জাদুখালি এলাকায় মাদক সেবনে বাধা দেয় সাইদুর রহমান নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় জনগণ ঘাতক মনিকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহত সাইদুর ও মনি দুজনই জতারপুর গ্রামের বাসিন্দা।